বান্দরবানে বেশ কয়েকটি উন্নয়ন কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিকেলে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের গ্যাতসিমনি, ফারুকপাড়া ও লাইমিপাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 7টি উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উষই সিং। 2.9 কোটি টাকা ব্যয়ে এসব কাজের মধ্যে রয়েছে কমিউনিটি সেন্টার, বাজার শেড, আর.সি.সি রাস্তা নির্মাণ।